একজন ছেলে যতই কষ্টে থাকুক না কেন খুব সহজে যে তার চোখে পানি আসে না এই বিষয়টা আমরা সবাই কম বেশি জানি। কিন্তু একজন ছেলে যখন কোনো মেয়েকে ভালোবেসে তার চোখের অশ্রু ঝরায় তখন ওই ছেলেটি ওই মেয়েটির জন্য কি কি করতে পারে তার বাস্তব উদাহরণ এই মুভিটি, যার নাম স্যাডেস্ট সেন। এটি একটি তার্কিক সিনেমা যেটা 2014 সালে মুক্তি পেয়েছিল। মুভিটি যে আপনার হৃদয় ছুঁয়ে যাবে এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, তবে এই মুভিটি দেখার শেষে আপনি একটি কষ্টের হাসি দিতে বাধ্য হবেন। অনেকগুলো কষ্টের মাঝেও আপনি এক প্রশান্তি খুঁজে পাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। এই ছেলেটির নাম হচ্ছে আলী, যে কিনা এই মুভির মূল চরিত্র এবং নায়ক। আলী খুব চুপচাপ একজন ছেলে, যে কিনা না পারতে মুখ থেকে কোনো কথাই বলে না। আলীকে দেখলেই মনে হয় তার মধ্যে এক অজানা কষ্ট লুকিয়ে আছে, কিন্তু সেই কষ্ট কখনোই সে তার ভেতর থেকে বাইরে আসতে দেয়নি। আমরা দেখতে পাই আলী একটি ছোট্ট চাকরি নিয়েছে একটি পার্কিং লটে। আজ ছিল তার প্রথম দিন। সেখানে তাকে বৃদ্ধ লোকটি আলীকে তার কাজ বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আলী এক মনে বসে সেখানে টিভি দেখছিল, আর তখনই হঠাৎ করে সেখানে একটি মেয়ে চলে আসে। এই মেয়েটির নাম হচ্ছে হ্যাজেল, যে কিনা এই মুভির অন্যতম চরিত্র এবং এই মুভির নায়িকা। হ্যাজেল ছিল অন্ধ। হ্যাজেল প্রত্যেক দিন এখানে আসে, আর ওই বৃদ্ধ লোকটির সাথে বসে বসে সে টিভি দেখত। যেহেতু হ্যাজেল চোখে দেখতে পেত না, তাই ওই বৃদ্ধ লোকটি টিভিতে কি কি হচ্ছে তা হ্যাজেলকে বলত। কিন্তু আলী হ্যাজেলকে বলে যে বৃদ্ধ লোকটি এখান থেকে চলে গিয়েছে, সে তার গ্রামের বাড়িতে চলে গিয়েছে। হ্যাজেল এটা শুনে কিছুটা কষ্ট পায়। সে বলে, আঙ্কেল তো আমাকে বলে যেতে পারত। হ্যাজেল আলীকে সরে বলে, আর আলী বরাবরের মতোই চুপচাপ। সে হ্যাজেলের দেওয়া খাবার জিনিসগুলো তার ব্যাগে দিয়ে দেয়। হ্যাজেল সেখান থেকে বের হয়। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। আলী দূর থেকে হ্যাজেলকে দেখছিল। হ্যাজেল আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি অনুভব করছিল। আলী তখন বাইরে বের হয়, আর হ্যাজেলের উদ্দেশ্যে বলে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আপনি চাইলে এসে আপনার পছন্দের প্রোগ্রামটি দেখতে পারেন। হ্যাজেল তখন খুশি মনে আলীর ওখানে আসে, আর সে তার পছন্দের টিভি প্রোগ্রামটি দেখতে থাকে। টিভি প্রোগ্রামটি শেষ হয়ে যায়। হ্যাজেল চলে যাবার আগে আলীকে তার নিজের হাতে বানানো এক বক্স কেক দেয়, আর বলে যে এগুলো খেতে খুবই ভালো, আপনার রাতে ক্ষুধা লাগলে এগুলো খেয়ে নিবেন, আর হ্যাঁ এই গাছগুলোতে আপনি একটু পানি দিবেন, এই গাছগুলো আমার খুব পছন্দের। আলী চারদিকে খুঁজতে থাকে গাছগুলো, তখন হ্যাজেল তাকে দেখিয়ে দেয়। হ্যাজেল চোখে না দেখতে পেলেও তার অনুভূতি শক্তি ছিল খুবই স্ট্রং। হ্যাজেল সেখান থেকে বের হয়ে চলে যায়। আলী এক দৃষ্টিতে হ্যাজেলের দিকে তাকিয়ে থাকে। আলী রাতের বেলা বাসায় ফিরে হ্যাজেলের দেওয়া সেই কেকগুলো খায়। কেকগুলো ছিল আসলেই খুবই মজার। পরদিন হ্যাজেল তার কাজের উদ্দেশ্যে বের হয়। হ্যাজেল একটি কল সেন্টারে চাকরি করত, কিন্তু সেখানে থাকা তার বস তাকে নানাভাবে ডিস্টার্ব করত। হ্যাজেলের বস হ্যাজেলকে পছন্দ করত এবং নানা ধরনের কুপ প্রস্তাব দিত। হ্যাজেল সবসময় এগুলো অ্যাভয়েড করে চলত। এদিকে আলীকে দেখানো হয়, সে দিনের বেলা একটি পানি ডেলিভারিতে কাজ করে। একজন বৃদ্ধ লোক আলীকে দেখে খুবই খেপে যায়। সে দৌড়ে আসে আলীর দিকে। আসলে এই লোকটি ছিল আলীর কোচ, আর আলী ছিল একজন বক্সার। আলী অনেক বছর হলো কোচের সাথে কোনো যোগাযোগ করে না। এই কোচই মূলত আলীকে ছোটবেলা থেকে বড় করেছে। আলীকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু আলী তার সকল স্বপ্ন ভেঙে দিয়েছে। কেন কিভাবে তা আমরা একটু পরেই জানতে পারবো। আলী মন খারাপ করে গাড়িতে উঠতে যাচ্ছিল, তখন পিছন থেকে একটি ছেলে আলীকে ডাক দেয় আর বলে, আলী তুমি এত কষ্ট কেন করছো, আমি তো তোমাকে একটি অফার দিয়েছিলাম, তোমার জন্য লাখ লাখ টাকা অপেক্ষা করছে, তুমি শুধু একবার হ্যাঁ বলো। আলী বলে, আমি তোমার অফারে রাজি না, আমি কষ্ট করেই টাকা ইনকাম করতে চাই। ছেলেটি আলীকে কি অফার দিয়েছিল তা আমরা এই মুভির শেষেই জানতে পারবো। আলী সেখান থেকে চলে যায়। আজও হ্যাজেল আলীর ওখানে এসেছে টিভি দেখতে। টিভি দেখা শেষ হয়ে যায়, যে আবার আগে আলী হ্যাজেলকে গতকাল দেওয়া কেকের বক্সটি ফিরিয়ে দেয়। হ্যাজেল আলীকে থ্যাঙ্কস দেয় আর তার সাথে পরিচিত হওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। কিন্তু আলী তো খুবই লাজুক প্রকৃতির ছেলে, সে খুবই লজ্জা পাচ্ছিল। তখন হ্যাজেল বলে, আপনি কি কারোর সাথে পরিচয় হওয়ার সময় হাত মেলান না? তখন আলী তার সাথে হাত মেলায়। হ্যাজেল আলীর হাত ধরা মাত্রই বলে, আপনার হাত এত রুক্ষ এবং শক্ত কেন? আলী সাথে সাথে হ্যাজেলের হাত থেকে তার হাত ছাড়িয়ে নেয়। হ্যাজেল কিছুটা লজ্জা পায়, আর সে আলীকে বাই বলে সেখান থেকে চলে যায়। বরাবরের মতো আজও আলী চুপচাপ দাঁড়িয়ে ছিল আর দূর থেকে হ্যাজেলকে দেখছিল। পরদিন আবারও আলী অপেক্ষা করতে থাকে হ্যাজেলের জন্য। হ্যাজেল আলীর ওখানে আসে। তারা দুজন একসাথে টিভি দেখতে থাকে। আজ হ্যাজেল আলীকে অনেক ধরনের প্রশ্ন করতে থাকে, আলী কেমন দেখতে, আলী কেমন ড্রেস পরে। হ্যাজেল আসলে আলী সম্পর্কে ধারণা পেতে চাচ্ছিল, কিন্তু আলী তো ছিল খুবই চুপচাপ, সে শুধু হ্যাঁ না উত্তর দিয়ে যাচ্ছিল। টিভি দেখা শেষ হয়ে যায়। হ্যাজেল সেখান থেকে বের হয়, আর তখনই পেছন থেকে একটি গাড়ি এসে হ্যাজেলকে ফেলে দেয়। ভাঙা কাচের টুকরে হ্যাজেল অনেক আহত হয়। আলী হ্যাজেলকে নিয়ে হসপিটালে যায়। হসপিটাল থেকে তারা দুজন বাসায় ফিরতে থাকে। কিন্তু যেহেতু হ্যাজেল অনেক আহত ছিল, তাই তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। তখন আলী হ্যাজেলকে তার কাঁধে উঠতে বলে। হ্যাজেল কিছুটা অবাক হয়, কিন্তু সে কোনো কিছু না ভেবেই আলীর কাঁধে ওঠে। আলী হ্যাজেলকে নিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিল। তখন আলী জিজ্ঞেস করে, এবার কোন দিকে যেতে হবে? হ্যাজেল তখন অনুমান করে বলে, সামনে থেকে বাই, কিন্তু
কিন্তু সেটা ছিল অনেক উঁচু একটি সিঁড়ি। হ্যাজেল হাসতে থাকে আর বলে যে আপনি পারবেন না আমাকে নিয়ে উপরে উঠতে। তখন আলী হ্যাজেলকে আরো শক্ত করে পিঠে চেপে ধরে আর হ্যাজেলকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ওখানে থাকা বাচ্চাগুলো হ্যাজেলকে দেখে অনেক খুশি হয়। ফাইনালি আলী হ্যাজেলকে নিয়ে তার ঘরের সামনে চলে এসেছে। আলী অনেক ক্লান্ত, সে অনেক হাঁপাতে থাকে। ঘরে ঢোকার আগ মুহূর্তে হ্যাজেল আলীকে বলে, আমাকে কি আরেকটি উপকার করতে পারবেন? আলী হাঁপাতে হাঁপাতে বলে, হ্যাঁ অবশ্যই। আলী হ্যাজেলের বাথরুমে জমে থাকা পানিগুলোকে পরিষ্কার করে দেয়। সে হ্যাজেলকে ঘরের ভিতরে দিয়ে আসতে যাচ্ছিল আর তখন হ্যাজেল প্রায় স্লিপ কেটে পড়েই যাচ্ছিল, যার ফলে টেবিলের উপরে থাকা একটি পুতুল মাটিতে পড়ে ভেঙে যায়। হ্যাজেল বলে, এটা ছিল আমার একটি প্রিয় অ্যাঞ্জেল। আলী পুতুলটিকে তার পকেটে ঢুকিয়ে নেয়। হ্যাজেল আলীকে বলে, আপনার জন্য আমার আরেকটি সারপ্রাইজ রয়েছে। হ্যাজেল আলীকে দুটো কনসার্টের টিকিট দেয় আর আলীকে বলে যে আপনি আপনার কোনো প্রিয় মানুষের সাথে সেখানে যেতে পারেন। আলী বলে, আমার অমন কোনো মানুষ নেই। তখন হ্যাজেল আলীকে বলে, আপনি যদি কাল ফ্রি থাকেন আপনি আর আমি একসাথে যেতে পারি। আলী হ্যাঁ বলে। আলী মনে মনে অনেকটা খুশি হয় আর সে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে হ্যাজেল যায় পার্লারে, আজ সে আলীর সাথে বের হবে, তাই সে সাজগোজ করতে থাকে। আলী আর হ্যাজেল মিলে সেই কনসার্টে চলে আসে। তারা কনসার্ট উপভোগ করতে থাকে। কনসার্ট শেষে তারা যায় ডিনার করতে। সেখানে যে হ্যাজেল আলীকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। হ্যাজেল আসলে আলীর সাথে ফ্রি হতে চাচ্ছিল, যার ফলে হ্যাজেল আলীকে জিজ্ঞেস করে, আপনি কি করেন? আলী বলে, আমি দিনের বেলায় পানির ডেলিভারির কাজ করি। হ্যাজেল আলীকে বলে, আপনি যদি পড়াশোনা করতেন, বাবা মায়ের কথা শুনতেন, তাহলে আপনি আরো অনেক ভালো চাকরি করতে পারতেন। বাবা মায়ের কথা শুনে আলী অনেক খেপে যায়, কারণ আলী জানে না যে তার বাবা মাকে সে ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছে, তারপর থেকে এই কোচ তাকে মানুষ করেছিল। তাই আলী হ্যাজেলের সাথে কিছুটা খারাপ ব্যবহার করে। হ্যাজেলের মন একদম খারাপ হয়ে যায়। আলী এটা বুঝতে পারে। আলী হ্যাজেলকে তার বাসায় পৌঁছে দেয়। হ্যাজেল আলীকে ধন্যবাদ দেয়। তখন আলী হ্যাজেলকে বলে, আমার বয়স 30 আর আমি একজন ন্যাশনাল বক্সার ছিলাম, আর তুমি ঠিকই বলেছো, আমার অতীত মোটেও ভালো ছিল না। এটা বলে আলী সেখান থেকে চলে যায়। পরদিন আমরা আলীর কোচকে দেখতে পাই। সে কিছু একটা চিন্তা করছে। কিছুটা ভাবনার পরে সে আলীকে তার রুমে ডেকে নেয়। কোচ আলীকে বলে, তুমি মনে করো না যে আমি তোমাকে ক্ষমা করার জন্য এখানে ডেকেছি। তুমি যেটা করেছো তা ক্ষমার অযোগ্য। তোমাকে ছোটবেলা থেকে আমি বড় করেছি, কিন্তু এতটা বছর তুমি আমাকে একটি ফোন কলও করনি, হয়তো তোমার জীবনে আমার কোনো প্রয়োজন ছিল না। তখন আলী খুব ধীর গলায় বলে, আমি 4 বছর জেলে ছিলাম। এটা শুনে কোচ একদম নিস্তব্ধ হয়ে যায়। আলী এবার তার অতীতের ঘটনা বলতে শুরু করে। আলী হঠাৎ করে একটি খারাপ চক্রের সাথে জড়িয়ে গিয়েছিল। তার কাজ ছিল সুদের টাকা আদায় করা। যাদের কাছে আলীর বস টাকা পেত, আলী তাদেরকে ভয়ভীতি দেখিয়ে টাকা উদ্ধার করত। ঠিক তেমনই একদিন আলী টাকা উদ্ধারে গিয়েছিল একটি লোকের পিছু পিছু। সেই লোকটিকে শুধু ভয়ই দেখাতে চেয়েছিল, যাতে করে লোকটি তাকে টাকাগুলো দিয়ে দেয়। কিন্তু ঘটনা ঘটে যায় উল্টো। লোকটি নিজ থেকে নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় আর সে জানালা দিয়ে ঝাঁপ দেয়। আর তখনই পুলিশ তার পিছু পিছু চলে আসে আর সেই খুনের দায় আলীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছিল। ঘটনা বর্তমানে চলে আসে। আলীর কোচ আলীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। কিছু সময় বাদে আলীও সেখান থেকে চলে যায়। অন্যদিকে হ্যাজেলকে দেখানো হয়। হ্যাজেলের বস হ্যাজেলকে তার রুমে ডেকে পাঠায়। সে হ্যাজেলকে একটি গিফট দেয় আর হ্যাজেলকে সে নানাভাবে কুপ্রস্তাব দিতে থাকে। কিন্তু হ্যাজেল এই বিষয়টি বারবার এড়িয়ে যাচ্ছে। সে কোনোভাবেই তার বসকে পাত্তা দিচ্ছে না, যেটা কিনা তার বসকে আরো বেশি অপমানিত করছে। হ্যাজেল তার বসকে এড়িয়ে তার রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আলীকে আবারও দেখানো হয়। আলী হ্যাজেলের সেই ভেঙে যাওয়া পুতুলটিকে ঠিক করছে। সে একদম আগের মতো ঠিক করে ফেলে পুতুলটিকে। সন্ধ্যাবেলা হ্যাজেল তার বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে কেউ তার জন্য অপেক্ষা করছিল। হ্যাজেল যখন তার রুমের দরজা খোলে, তখন সে বুঝে যায় তার আশপাশে কেউ আছে। হ্যাজেল জিজ্ঞেস করে, ওখানে কে? তখন আমরা দেখতে পাই সেখানে ছিল হ্যাজেলের বস। হ্যাজেলের বস ছিল একদম মাতাল। সে হ্যাজেলের ঘরে ঢোকে। হ্যাজেল ভয়ে ভয়ে তাকে আপ্যায়ন করে। হ্যাজেলের বস হ্যাজেলকে বুঝায়, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি আমার ওয়াইফকে তালাক দিয়ে দিব। হ্যাজেল তার কথা এড়িয়ে যায়। হ্যাজেলের বস দেখতে পায় সে যে গিফটটি হ্যাজেলকে দিয়েছিল সেই গিফটটি এখনো খোলেনি হ্যাজেল। হ্যাজেলের বস খুব উপহাস করে। সে নিজেও গিফটের বক্সটি খোলে আর তার ভিতরে যে চেনটি ছিল সে নিজ থেকেই হ্যাজেলকে পরিয়ে দিতে চায়। আর ধীরে ধীরে সে হ্যাজেলের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। হ্যাজেল এটা বুঝতে পারে, সেখান থেকে ছিটকে পড়ে যায়। তার বস হ্যাজেলকে আবারও বুঝায় যে, আমার এত টাকা পয়সা, আমি চাইলে যে কোনো মেয়ে আমাকে বিয়ে করবে, কিন্তু তুমি কেন আমাকে ইগনোর করছো? তুমি বোঝার চেষ্টা করো হ্যাজেল। কিন্তু হ্যাজেল তো খুবই ভয় পাচ্ছে। সে ভয় এক কোণে চুপটি মেরে বসে আছে। হ্যাজেলের বস হ্যাজেলকে অনেক বুঝায়, কিন্তু হ্যাজেল ভয়ে কাঁপতেই থাকে। আর এটা দেখে হ্যাজেলের বস খুবই রেগে যায়। সে এবার চিৎকার করতে শুরু করে। সে হ্যাজেলকে চিৎকার করে গালাগালি করতে থাকে। আর তখনই সেই ঘরের মধ্যে ঢোকে আলী। হ্যাজেলের এই পরিস্থিতি দেখে আলীর মাথা তো একদম গরম হয়ে যায়। সে সাথে সাথে হ্যাজেলের বসের গলা টিপে ধরে একদম দেয়ালের সাথে চেপে ধরে। রাগে আলীর চোখ মুখ একদম ফেটে বেরিয়ে আসছিল। আলী তো ছিল খুব শক্তিশালী একজন মানুষ। সে হ্যাজেলের বসকে প্রায় মেরেই ফেলছিল। হ্যাজেল তখন আলীকে থামতে বলে। আলী হ্যাজেলের বসকে বলে, তুই যদি আর কোনোদিন হ্যাজেলের দিকে তাকাস তাহলে তোর 2 চোখ আমি একদম তুলে ফেলবো। এটা বলে আলী হ্যাজেলের বসকে ছেড়ে দেয়। হ্যাজেলের বস সেখান থেকে পালিয়ে যায়। আলী হ্যাজেলের কাছে আসে। হ্যাজেল তখনও ভয়ে কাঁপছিল। আলী হ্যাজেলকে অনেক
সান্ত্বনা দেয় আর বলে যে তোমার ওখানে আর চাকরি করার দরকার নেই। হ্যাজেল আলীকে বলে আমি ওখানকার বেতন দিয়ে আমার নিজের সকল খরচ চালাই, চাকরিটা চলে গেলে আমি কি করব। তখন আলী হ্যাজেলকে বলে আমি তোমার দেখাশোনা করব। হ্যাজেল বলে তুমি কিভাবে আমার দেখাশোনা করবে, তুমি কি আমাকে নতুন একটি চাকরি খুঁজে দিবে। আলী চুপ করে থাকে। হ্যাজেল বলে আলী আমি কারো করুণা চাই না, কারো করুণার পাত্র হব না দেখেই আমি অন্ধ হওয়া সত্ত্বেই চাকরিটা করেছি, আমি নতুন কোনো চাকরি খুঁজে নিব। আলী কি বলবে বুঝতে পারছে না। হ্যাজেল কষ্টে আলীকে সেখান থেকে চলে যেতে বলে। আলী সেখান থেকে উঠে চলে যায়, কিন্তু যাবার আগে হ্যাজেলের সেই পুতুলটি রেখে যায় টেবিলের উপরে। মূলত আলী এই পুতুলটি এখানে ফেরত দিতে এসেছিল। আলী বাসায় চলে আসে আর বাসায় ফেরার পর থেকে আলী একদম চুপচাপ। অন্যদিকে হ্যাজেলেরও মন অনেক খারাপ। হ্যাজেল অন্ধ বলে নিজের কাছে আজ বড্ড অসহায় মনে হচ্ছে। এই অন্ধত্ব যেন তার কাছে অভিশাপ মনে হচ্ছে আজ। চারদিকে এক শুনশান নিরাপত্তা। পরদিন আলী বের হয় তার কাজের উদ্দেশ্যে। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। হ্যাজেল দাঁড়িয়ে ছিল আলী যেখানে কাজ করে। আলী হঠাৎ করেই হ্যাজেলকে দেখতে পায় আর জিজ্ঞেস করে তুমি হঠাৎ এখানে। হ্যাজেল বলে কি আমি এখানে এসে কোনো অপরাধ করেছি, এই উইকেন্ডে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। আলী চুপ করে থাকে। হ্যাজেল বলে তুমি না বলেছো যে আমার সকল দায়িত্ব নেবে, তাহলে আমাকে ঘুরতে নিয়ে যাবে না। অর্থাৎ আমরা বুঝতে পারি যে হ্যাজেল এখন থেকে আলীর সাথে থাকবে, এই ডিসিশন সে মনে মনে নিয়েছে। আলী তো খুব চুপচাপ একজন মানুষ, তারপরও সে মনে মনে অনেক বেশি খুশি হয়। হ্যাজেল আর আলী একসাথে থাকতে শুরু করে। আলী হ্যাজেলের জন্য একটি কুকুর ছানা নিয়ে এসেছে, কারণ হ্যাজেল তো সারাদিন বাসায় একা একা থাকে। আর যেহেতু হ্যাজেল চোখে দেখতে পায় না, তাই ভবিষ্যতে এই কুকুর ছানাটি তার পথ চলতে অনেক সাহায্য করবে। এর পরের দিনগুলো যা ছিল আলী আর হ্যাজেলের জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময়। আলী তার পছন্দের জায়গাগুলোতে হ্যাজেলকে নিয়ে যায়। হ্যাজেল চোখে না দেখতে পেলেও জায়গাগুলোকে সে খুব ভালোভাবে অনুভব করে। দুঃখ নামক জিনিসটা তারা দুজন ভুলেই গিয়েছে। তাদের সময় এতটাই ভালো যাচ্ছিল, একদম স্বপ্নের মতো সাজানো গোছানো জীবন, যেখানে দুটো মানুষ দুজনকে খুবই ভালোবাসে। আর আলী অনেক দায়িত্ববান একজন মানুষ, হ্যাজেল এমন একটি মানুষকেই চেয়েছিল তার জীবনে। আলী পুরো ঘরটাকে একদম নতুন করে সাজায়। হ্যাজেলের যাতে ওই ঘরের মধ্যে চলাফেরা করতে কোনো সমস্যা না হয় তার সকল ব্যবস্থাই করে আলী। সে একদম হ্যাজেলের মতো করেই অনুভব করে, এমনকি প্রত্যেকটা টেবিলের কর্নারও একদম সে সমান করে দেয়, যাতে ধাক্কা লাগলে হ্যাজেল ব্যথা না পায়। হ্যাজেল বাড়িতে ফিরে আসার পরে আলী তাকে সারপ্রাইজ দেয়। আলী যে ঘরের মধ্যে পরিবর্তনগুলো করেছে হ্যাজেল তার সবকিছুই বুঝতে পারে। হ্যাজেল খুবই খুশি হয় আলী আর হ্যাজেলের এত সুন্দর ভালোবাসা দেখলে, যে কোনো মানুষেরই আফসোস হবে। দৃশ্যগুলো ছিল আসলে এতটাই সুন্দর। একদিন হ্যাজেল আলীকে নিয়ে একটি কবর স্থানে যায়। এখানে হ্যাজেলের বাবা মার কবর রয়েছে। হ্যাজেল মাঝে মাঝেই এখানে আসে, আজ সে প্রথম আলীকে নিয়ে এখানে এসেছে। হ্যাজেল কবরের সামনে দাঁড়িয়ে বলতে থাকে বাবা তুমি সবসময় আমার বয়ফ্রেন্ডকে দেখতে চাইতে, আর মা তুমি সবসময় বলতে আমি এমন কাউকে যেন বিয়ে করি যে আমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। আমি ঠিক এমনই একজন মানুষকে খুঁজে পেয়েছি, ওর নাম আলী। আলী আমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। তোমাদের কাছে থাকতে যেমন নিরাপদ মনে করতাম, আমি আলীর কাছে ততটাই নিরাপদ মনে করি। শুধু আফসোস তোমরা বেঁচে নেই। আই উইশ তোমরা আলীকে একটু দেখতে পেতে, তাহলে হয়তো তোমরা আরো বেশি শান্তি পেতে। তখন আলী হ্যাজেলকে জিজ্ঞেস করে তোমার বাবা মা মারা গেল কিভাবে। তখন হ্যাজেল বলতে শুরু করে ঠিক 5 বছর আগে আমার বার্থডের দিন আমি বাবা এবং মা একসাথে ঘুরতে বেরিয়েছিলাম। আমি গাড়ি চালাচ্ছিলাম, আমরা সবাই অনেক খুশি ছিলাম আর গাড়ির মধ্যে অনেক মজা করছিলাম। কিন্তু হঠাৎই দূর থেকে আমি দেখতে পাই একটি বিল্ডিং থেকে একটি জ্বলন্ত লোক নিচে পড়ে যাচ্ছে, আর সেটি দেখতে যে আমি আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আমাদের গাড়ি উল্টে যায় আর বাবা মা সেখানেই মারা যায়। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন ওই জ্বলন্ত লোকটা আসলে কে ছিল। 5 বছর আগে আলী ওই লোকটাকে ধাওয়া দিয়েছিল। আলীর কাছে সব কিছু স্পষ্ট হয়ে যায়। আলীর চোখ পানিতে ছলছল করছে, তার সব কিছু মনে পড়ে যাচ্ছে। আলী ভেবেছিল ওই দিন শুধু একটা লোকই মারা গিয়েছিল, কিন্তু তার ওই একটি ভুল আসলে কেড়ে নিয়েছিল অনেকগুলো প্রাণ। সেই সাথে আলী যে মেয়েটাকে এত ভালোবাসে তার অন্ধত্বের জন্য আসলে আলীই দায়ী। আলী এখন নিজেকে প্রচন্ড অপরাধী মনে করছে। আলীর শরীর কাঁপতে শুরু করেছে, সে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। আলী একদম পাগলের মতো হয়ে গিয়েছে, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। কিন্তু সে হ্যাজেলকে কিছুই বুঝতে দেয় না। আলী বাড়িতে ফিরে হ্যাজেলকে দেখতে পায় না, সে সাথে সাথে দৌড়ে চলে যায় হসপিটালে। হ্যাজেল এখানে চোখের ডাক্তার দেখাতে এসেছে। হ্যাজেলকে হসপিটালে দেখে আলী কিছুটা রিল্যাক্স হয়। হ্যাজেলের ডক্টর দূর থেকে আলীকে ডাক দেয়। আলী হ্যাজেলকে সান্ত্বনা দিয়ে সেখানে যায়। ডক্টর আলীকে বলে হ্যাজেলের চোখ নিয়ে যতটুকু আশা ছিল তা ধীরে ধীরে নিভে যাচ্ছে। হ্যাজেলের চোখের অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে। যদি 1 মাসের মধ্যে অপারেশন করানো যায় তাহলে হ্যাজেলের চোখ আবারও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি একজন ভালো ডোনারও পাওয়া গিয়েছে, কিন্তু এর জন্য দরকার অনেকগুলো টাকা। 20,000 টাকা প্রয়োজন হ্যাজেলের এই অপারেশন করানোর জন্য, যেটা
ছিল অনেকগুলো টাকা। পরদিন আলী তার কোচ এবং বন্ধুদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু তাদের কাছে ছিল সর্বসাকল্যে 300 লিরা। আলী চুপ করে থাকে, সে হাঁটতে শুরু করে। কোচ বুঝে যায় আলীর মনে কিছু একটা ঘটছে, কোচ তাকে অনেক বাধা দেয়, কিন্তু আলী থামে না। আলী সরাসরি একটি ক্লাবে চলে আসে, যেখানে আলী সেই বন্ধুটি অপেক্ষা করছিল, যে মুভি শুরুতে আলীকে বলেছিল আলীর জন্য তার একটি কাজ রয়েছে, যার বিনিময়ে সে যত টাকা চায় তত টাকা দিবে। আর এত টাকা দেওয়ার কারণটা এতটা সহজ ছিল না, আলীকে একটি ফাইটে অংশগ্রহণ করতে হবে, যেখানে একজন বেঁচে থাকে আর একজন মারা যায়। যে বেঁচে থাকে সে টাকা পায়, আর যে মারা যায় সে তো মারাই যায়। কিন্তু আলীর সামনে আর কোনো অপশন খোলা নেই, তাই সে রাজি হয়ে যায় বুলগেরিয়ার ওই ফাইটটিতে অংশগ্রহণ করার জন্য। সন্ধ্যেবেলায় আলী হ্যাজেলকে নিয়ে একটি পার্কে আসে, সেখানে তারা দুজন অনেক ভালো একটা সময় কাটায়। হ্যাজেল আজ অনেক খুশি। ঘোরাঘুরি শেষে আলী হ্যাজেলকে বলে, আমার মনে হয় তোমার চোখের অপারেশনটা এখন করানো উচিত। হ্যাজেল বলে, আমি অতগুলো টাকা কোথায় পাবো? আলী বলে, আমার কিছু জমানো টাকা রয়েছে। হ্যাজেল আলীকে বলে, আমি এখন অনেক ভালো আছি, আমার চোখের প্রয়োজন নেই, তুমি আমার সাথে আছো এটাই অনেক। এটা বলতে বলতে হ্যাজেল অনেক ইমোশনাল হয়ে যায়। আলী হ্যাজেলকে বলে, আমাদের যে বাবু হবে ভবিষ্যতে, তুমি কি আমাদের বাবুকে দেখতে চাও না? আলীর এই কথা শুনে হ্যাজেল এবার রাজি হয়ে যায়। আলী আর হ্যাজেল শেষবারের মতো একটি সুন্দর সময় কাটায় সেখানে। পরদিন থেকে শুরু হয় আলীর কঠিন পরিশ্রম। সে ওই ফাইটের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে থাকে, যতভাবে সম্ভব সবভাবে সে ট্রেনিং করছে। কিন্তু আলীর কোচ যখন বিষয়টি জানতে পারে, সে খুবই রেগে যায়, কারণ সে তো জানে আলী এখানে গেলে কখনোই ফিরে আসবে না। সে অন্য একজন কোচের সাথে অনেক চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু ওই কোচ আলীর কোচকে বুঝায় আলীর সামনে এছাড়া কোনো পথ খোলা নেই, কারণ আলীর অনেকগুলো টাকার প্রয়োজন। আলী তার ট্রেনিং চালিয়ে যায়। ধীরে ধীরে সময় শেষ হয়ে আসছে, আলীর ট্রেনিংও প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ফাইনালি আলী তার বন্ধুর কাছ থেকে সেই টাকাগুলো নিয়ে নেয়, যেগুলো দিয়ে সে হ্যাজেলকে অপারেশন করাবে। আলী হ্যাজেলের কাছে চলে আসে, আগামীকাল হ্যাজেলের অপারেশন। চোখ ঠিক হয়ে যাওয়ার পর সে কি করবে সব কিছু সে আলীর সাথে শেয়ার করছে। সে দিনের 24 ঘন্টার 23 ঘন্টায় সে প্রথম আলীকে দেখবে, আর 1 ঘন্টা দেখবে ফুল এবং আকাশ। হ্যাজেল আজ অনেক খুশি, কারণ সে আগামীকাল অন্ধত্বের এই জীবন থেকে মুক্তি পাচ্ছে। কিন্তু আলী একদম চুপচাপ, কারণ আলী ছাড়া তো কেউ জানে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। আলী শুধু হ্যাজেলকে বলে, হ্যাজেল আজ তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল সকালে তোমার অপারেশন। হ্যাজেল আলীকে তার সাথে শোবার জন্য অনুরোধ করে। আলী হ্যাজেলকে জড়িয়ে ধরে সেখানে শুয়ে পড়ে, কারণ আলী বুঝতে পারছে হ্যাজেলের সাথে কাটানো এটাই তার শেষ সময়। এরপরে সে আর কোনোদিন হ্যাজেলকে দেখতে পারবে কিনা তাও সে জানে না। পরদিন সকাল হয়, হ্যাজেলকে অপারেশন থিয়েটারের সামনে নিয়ে আসা হয়েছে। হ্যাজেল নার্সকে একটু চলে যেতে বলে। এবার হ্যাজেল আলীকে বলে, দেখো আমরা কত কাছাকাছি সময় চলে এসেছি, আমি এই রুমের মধ্যে ঢুকবো, আর যখন বের হবো তখন আমি তোমাকে দেখতে পাবো, যেটা আমার জীবনের স্বপ্ন। আমি আজ অনেক খুশি আলী, তুমি কোথাও যেও না, আমি চোখ খুলে প্রথমে শুধুমাত্র তোমাকেই দেখতে চাই। হ্যাজেল অপারেশন থিয়েটারে ঢুকে যায়, আর আলী বুলগেরিয়ার পথ ধরে। আলী বুলগেরিয়ায় পৌঁছে যায়, সেখানে একটি গাড়ি তার জন্য অপেক্ষা করছিল। সেই গাড়িতে করে আলীকে নিয়ে যাওয়া হয় সেই ফাইটের স্থানে, যেখানে চলছিল সেই মরণ খেলা। সেখানে কেউ মারা যাচ্ছে আর কেউ তো জিতে যাচ্ছে, কিন্তু আলীর বন্ধু মূলত আলীকে এখানে নিয়ে এসেছিল, কারণ সে জানতো আলী এখানে জিততে পারবে না, সে অবশ্যই মারা পড়বে। কিছুক্ষণের মধ্যে আলীর সময় চলে আসে, ফাইটের জন্য আলীকে খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর আলীর প্রতিপক্ষ ছিল ওখানকার সব থেকে শক্তিশালী ব্যক্তিটি। কিছুক্ষণের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আলী প্রথমে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করছিল, কিন্তু শক্তিশালী ব্যক্তির বিপক্ষে কোনোভাবে আলী টিকে থাকতে পারছিল না। আলী বারবার মার খাচ্ছিল, কিন্তু বারবারই সে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, কিন্তু একটা সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। আলীকে ওই ব্যক্তিটি মারতে মারতে একদম নিস্তেজ করে ফেলেছে। আলীর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। জীবনের এই শেষ সময় শুধু তার হ্যাজেলের কথা মনে পড়ছে, হ্যাজেলের সাথে কাটানো ভালো সময়গুলোর কথা মনে পড়ছে। জীবনের শেষ সময় হ্যাজেলের স্মৃতিগুলো যেন তার শরীরের মধ্যে এক নতুন শক্তির সঞ্চার ঘটায়। আলী আবারও ফাইটে ফিরে আসে, আর এবার সে অনেক স্ট্রংলি কামব্যাক করে। আলী ঘুরে দাঁড়ায়, এবার সে ওই ব্যক্তিটিকে ফাইটে একদম হারিয়ে দেয়, আর তাকে ওখানে মেরেই ফেলে। কিন্তু আলীর বন্ধু তো ভেবেছিল আলী মারা যাবে, তাই আলীর বন্ধুর বস আলীর বন্ধুর উপর অনেক ক্ষেপে যায়, সাথে সাথে সে আলীর বন্ধুকে মেরে ফেলে, আর আলী সেখান থেকে জিতে বাইরে চলে আসে। আলী হসপিটালে ফোন করে হ্যাজেলের খোঁজ নেওয়ার জন্য, কিন্তু আলীর ভাগ্যটা অতটা ভালো ছিল না। পিছন থেকে একটি গাড়ি এসে আলীকে ধাক্কা দেয়, আর তারা আলীকে প্রচন্ড মারতে থাকে, আর আলীর নিথর দেহটি তারা পানিতে ফেলে দেয়। ঘটনা চলে আসে হ্যাজেলের কাছে, তার অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু তার চোখের উপরে ব্যান্ডেজ এখনো খোলা হয়নি, কারণ সে বারবারই ডক্টরদের কাছে জিজ্ঞেস করছে আলী কি এসেছে। ডক্টররা তাকে অনেক বোঝানোর চেষ্টা করছে যে আলী কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তুমি এখন ব্যান্ডেজটা খোলো, কিন্তু হ্যাজেল একদম নাছোড় বান্দা, সে চোখ খুলে শুধুমাত্র প্রথমে আলীকেই দেখতে চায়। ডক্টররা তাকে অনেক জোরাজুরি করে, কিন্তু হ্যাজেল কান চেপে ধরে সেখানে বসে থাকে, সে কোনোভাবেই চোখের ব্যান্ডেজ খুলবে না। কেটে যায় অনেকগুলো দিন, হ্যাজেল এখন চোখে দেখতে পায়, কিন্তু সে আনমনে সব সময় বসে থাকে, সে আলীর জন্য অপেক্ষা করছে। আলীর সাথে সে যে জায়গাগুলোতে সুন্দর সময় কাটিয়েছিল,
হ্যাজেল এখন সেখানে যেই আনমনে বসে থাকে। হ্যাজেল তার বাড়িটিও ছেড়ে দিয়েছে, সে অন্য কোথাও চলে যাচ্ছে। হ্যাজেল তার বাসা থেকে বের হতে যাচ্ছিল, তখনই হ্যাজেলের কাছে একটি চিঠি আসে। হ্যাজেল চিঠিটি রিসিভ করে রাখে। হ্যাজেল যখন চিঠিটি খোলে তখন সে দেখতে পায় এটা ছিল আলীর চিঠি। আলী এটি তার জন্য অনেক আগে লিখে রেখে গিয়েছিল। সেখানে লেখা ছিল, হ্যাজেল তোমাকে কিছু সত্য কথা আমি কখনোই সামনাসামনি বলতে পারতাম না। তোমার এই অন্ধকার জীবন আসলে আমিই তোমাকে উপহার দিয়েছিলাম। সেদিন যে জ্বলন্ত ব্যক্তিটি লাফ দিয়ে পড়েছিল সেই ব্যক্তিটিকে আমি মেরেছিলাম। আমার কারণেই তুমি অন্ধ হয়েছিলে, তুমি তোমার বাবা মাকে হারিয়েছিলে। পারলে আমাকে ক্ষমা করে দিও। আর তুমি যখন এই চিঠিটি পড়ছো হয়তো আমি পৃথিবীতে বেঁচে নেই। হ্যাজেল মাটিতে বসে পড়ে, হ্যাজেলের দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে। কেটে যায় একটি বছর। হ্যাজেল এখন একটি গিফট শপের মালিক, তার ছোট্ট একটি দোকান রয়েছে। শহরের একজন বড় ব্যবসায়ী হ্যাজেলকে অনেক পছন্দ করে, সেও খুবই হ্যান্ডসাম ছিল, কিন্তু হ্যাজেল তাকে বারবারই ফিরিয়ে দেয়। হ্যাজেল তাকে বলে যে সে বিবাহিত, তার হাজবেন্ড রয়েছে, কিন্তু লোকটি কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না। হ্যাজেলের দোকানের কর্মচারীও হ্যাজেলকে বুঝায় যে তোমার এই লোকটিকে বিয়ে করা উচিত, কারণ সে তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু হ্যাজেল তো এখনো আলীর অপেক্ষায় বসে আছে। হ্যাজেল দোকান শেষ করে একটি হসপিটালে যায়। সেখানে তার এক দাদু ভর্তি ছিল, হ্যাজেল তাকে এখানে দেখতে এসেছে। আর তখনই আমরা দূরের একটি বেডে আলীকে শুয়ে থাকতে দেখি। আলীও এই হসপিটালে ভর্তি আছে। হ্যাজেলের গলা শোনা মাত্রই আলীর চোখ চলে যায় হ্যাজেলের দিকে। আলীর শরীর একদম ঠান্ডা হয়ে এসেছে, তার হাত পা কাঁপছে আর চোখ পানিতে টলটল করছে। সে নিজের ইমোশন আর আবেগকে শক্ত করে চেপে ধরেছে। হ্যাজেল তার দাদুকে জিজ্ঞেস করে পাশের বেডের ওই ছেলেটিকে। হ্যাজেলের দাদু হ্যাজেলকে বলে, বুলগেরিয়া থেকে ওই ছেলেটিকে এখানে পাঠানো হয়েছে। ওর শরীরের অবস্থা অতটা ভালো না, ও হাত পা ঠিকভাবে নাড়াতে পারে না। হ্যাজেল তো আর আলীকে চিনতে পারে না। হ্যাজেল আলীর উদ্দেশ্যে বলে, গেট ওয়েল সুন, কিন্তু আলী তার কোনো কথার উত্তর দেয় না। হ্যাজেলের দাদু বলে, ছেলেটি এমনই, সব সময় চুপচাপ থাকে, কারো কোনো কথার উত্তর দেয় না। হ্যাজেলের কাছে বিষয়টা অদ্ভুত লাগে। সে আলীর বেডের কাছে যায় আর আলীর রিপোর্টগুলো ভালোভাবে দেখতে থাকে। আর সে আলীর উদ্দেশ্যে বলতে থাকে, আপনার শরীরের অবস্থা তো অতটা ভালো না, আপনার তো নিয়মিত ব্যায়াম করা উচিত, তাহলে আপনি দ্রুত হাঁটতে পারবেন। হ্যাজেল আলীকে বলে, আপনার যেহেতু কোনো আত্মীয় স্বজন নেই, আমি আপনাকে একটু মাসাজ করে দেই, তাহলে আপনি একটু ভালো অনুভব করবেন। হ্যাজেল আলীকে উল্টো হয়ে শুতে বলে, কিন্তু আলী তো নড়াচড়া করতে পারে না, তাই হ্যাজেল নিজেই আলীকে উল্টিয়ে দেয় আর আলীর পিঠে হাত দিয়ে মাসাজ করতে যায়। হ্যাজেল যেন কিছু একটা অনুভব করছে, কিন্তু সেটা কি সে নিজেও জানে না। হ্যাজেলের বড্ড পরিচিত মনে হচ্ছে শরীরটাকে, তার বারবারই মনে হচ্ছে এটা যেন আলী। তাই আনমনে এসে রোগীর নামের দিকে তাকায়, কিন্তু এখানে আলীর কোনো নাম লেখা নেই। হ্যাজেল বুঝতে পারে এটা তার মনের ভুল, আর এইদিকে আলীর চোখ বেয়ে শুধু পানি বেয়ে পড়ছে। হ্যাজেল আলীকে আবার উল্টিয়ে শুয়ে দেয় আর আলীকে শুভকামনা জানিয়ে সেখান থেকে চলে যায়। আলী এতক্ষণ নিজের মনের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল আর হাতে চেপে ধরে রেখেছিল সেই পাথরটি, যার একটি সে হ্যাজেলকে দিয়েছিল আর বাকিটি তার নিজের কাছে রেখেছিল। আলী বড্ড চুপচাপ হয়ে গিয়েছে, ধীরে ধীরে সে কিছুটা সুস্থ হয়ে উঠেছে। এদিকে হ্যাজেলের দিন আগের মতোই স্বাভাবিকভাবেই যাচ্ছে, সে তার দোকানের কাজকর্ম নিয়ে ব্যস্ত। হ্যাজেল দোকান থেকে একটু বাইরে যায় আর তখনই আমরা আলীকে দেখি। সে ভাঙা পা নিয়ে খোরাতে খোরাতে হ্যাজেলের দোকানের সামনে এসেছে। আলী হ্যাজেলের দোকানে ঢুকে একটি ছোট গাছের দিকে তাকিয়ে থাকে। এই গাছগুলো হ্যাজেল মুভির শুরুতে পার্কিং লটে প্রতিদিন রাখতো। সেলসম্যান আলীকে জিজ্ঞেস করে, আপনি চাইলে এই গাছটি কিনতে পারেন। আলী মাথা নেড়ে সম্মতি জানায়। আলী একটি জারে বন্দি ছোট একটি কাসিম দেখতে পায়। এটি আলী হ্যাজেলকে ধরে দিয়েছিল, হ্যাজেল এটিকে যত্ন করে রেখে দিয়েছে। আলী হ্যাজেলের দোকান থেকে বের হয় আর সে অজানা উদ্দেশ্যে হাঁটতে থাকে। তখনই দূর থেকে একটি কুকুর আলীকে দেখে এসে ঝাঁপিয়ে পড়ে আলীর উপর। এটা ছিল সেই কুকুরটি যেটি আলী হ্যাজেলকে কিনে দিয়েছিল। কুকুর তো তার মালিককে ঠিকই চিনতে পেরেছে। আলী মাটিতে পড়ে যায়। হ্যাজেল এসে আলীকে উঠায় আর আলীকে অনেক সরি বলে, কিন্তু আলী বরাবরের মতোই চুপচাপ। তখন হ্যাজেল আলীকে বলে, আপনি সেই হসপিটালের লোকটা তাই না? আমি আপনাকে মাসাজ দিয়েছিলাম। আলী কোনো কথাই বলে না। হ্যাজেল তার কুকুরের জন্য আবার আলীর কাছে সরি বলে। আলী শুধু মাথা নাড়ে আর আলী তার ভাঙা পানি আবারও হাঁটতে শুরু করে। আজও হ্যাজেল তার প্রিয় মানুষটাকে চিনতে পারল না। আর এইদিকে আলীর মন ভেঙে চুরে একদম চুরমার হয়ে গিয়েছে। আলী যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবাসে সেই মানুষটা চোখের সামনে থাকার পরও তার পরিচয় দিতে পারছে না, কারণ আলী মনে করে হ্যাজেল তাকে অনেক ঘৃণা করে। হ্যাজেল তার দোকানে চলে আসে আর দোকানে ফিরে হ্যাজেল দেখতে পায় তার সেই ছোট কাছিমটি সেখানে নেই। হ্যাজেল তার সেলসম্যানকে জিজ্ঞেস করে, সে বলে যে দেখো কোথায় রেখেছো তুমি। হ্যাজেলের মনে এবার একটু সন্দেহ হয়। সে তার সেলসম্যানকে জিজ্ঞেস করে, ভাঙা পা নিয়ে কোনো ব্যক্তিকে এখানে এসেছিল? হ্যাজেলের সেলসম্যান বলে, হ্যাঁ, কিছুক্ষণ আগে এমন একটি লোক এসেছিল, সে একটি গাছও কিনে নিয়ে গিয়েছে। এবার আর হ্যাজেলের বুঝতে বাকি থাকে না যে ওই লোকটি কে ছিল। যে মানুষটির জন্য এতটা বছর ধরে হ্যাজেল অপেক্ষা করছে, তাকে এতটা কাছে পাওয়ার পরেও হ্যাজেল তাকে
হারিয়ে ফেলেছে। হ্যাজেলের চোখ থেকে পানি পড়ছে আর সে বাইরে হাঁটছে। সে পাগলের মতো আলীকে খুঁজছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, আলী সেখান থেকে চলে গিয়েছে। হ্যাজেল যখন বুঝতে পারে সে আবারও আলীকে হারিয়ে ফেলেছে, হ্যাজেল আবার চিৎকার করে কাঁদতে থাকে। সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। অন্যদিকে আলী বাসে করে এক অজানা গন্তব্যের দিকে যাচ্ছে। হ্যাজেল পুরো শহর জুড়ে আলীকে খুঁজছে, কিন্তু কোথাও সে আলীর কোনো খোঁজ পাচ্ছে না। তখনই হঠাৎ করে হ্যাজেলের একটা কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে আলী কোথায় গিয়েছে। এদিকে আমরা আলীকে দেখতে পাই। আলী তার প্রিয় জায়গাটিতে এসেছে, যেখানে সে হ্যাজেলকে নিয়ে এসেছিল। এখান থেকেই সেই ছোট্ট কাসিমটিকে ধরেছিল। আলী কাসিমটিকে পানিতে ছেড়ে দেয়, তাকে মুক্ত করে দেয়। আরো সমুদ্রের পাড়ে সে চুপচাপ বসে থাকে। আর তখনই আমরা পিছন থেকে হঠাৎ করে হ্যাজেলকে দেখতে পাই। হ্যাজেল বুঝে গিয়েছিল যে আলী এখানেই রয়েছে। হ্যাজেল ধীর পায়ে আলীর কাছে আসে। আলী হ্যাজেলকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু হ্যাজেল সে আলীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর আলীকে খুব ধীর গলায় বলে যে, মানুষটির চেহারা আমি চোখ খুলে প্রথম দেখতে চেয়েছিলাম, সেই মানুষটিকে দেখেও আমি চিনতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও আলী, আর তুমি কখনোই আমার এই অন্ধত্বের জন্য দায়ী নয়। আমার জীবনে যদি সত্যিকারের অন্ধকারই নেমে আসে, সেটা এসেছিল তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে। আর কখনো আমার জীবন থেকে হারিও না। আলীও এবার নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারে না। সে প্রচন্ড শক্ত করে হ্যাজেলকে জড়িয়ে ধরে, আর হ্যাজেলকে অনেক সরি বলতে থাকে। আর এই ভালোবাসার পূর্ণতার মধ্যে দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। এই মুভি নিয়ে আসলে তেমন কিছুই আমার বলার নেই, শুধু একটাই দোয়া থাকলো, পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসা, ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা মানুষ। আজ এই পর্যন্তই। মুভিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আমার যারা রেগুলার ভিউয়ার, আমি জানি তাদের আমার প্রতি অনেক অভিযোগ, আমি কেন ভিডিও আপলোড দেই না, হয়তো কোনো একদিন বলবো। বাট মন থেকে বলি, অনেক মিস করি আপনাদের। ভালো থাকবেন আপনারা। আজকের মতো বিদায়।